কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ডাক্তার আইরিন পারভিন নামে একজন নারী চিকিৎসক মারা গেছেন। শনিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডাক্তার আইরিন কুমিল্লার কাবিলায় অবস্থিত স্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার 2 বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার আইরিন পারভিনের স্বামী ও কুমিল্লার 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী। রবিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার রত্নবতী গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক অবস্থানে দাফন করা হয়েছে। ডাক্তার সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে ঢাকার BSMMU-র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। এদিকে ডাক্তার আইরিনের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার নিয়াতুজ্জামান এবং স্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।